তাহলে ওই যে যারা দোকানদাররা আছে, তো এটাতে একটা তো ফায়দা লুটছেই, হ্যাঁ, উদ্যোক্তাদেরকে ঠকাচ্ছে, বলা চলে ঠকাচ্ছে এক প্রকার। সেই ক্ষেত্রটাকে কিভাবে আপনি চিন্তা করছেন যে এটাকে অন্য কোনোভাবে মার্কেটিং করা যায় কিনা, বা এইভাবে কোনো চিন্তা করেছেন কিনা? দেখেন, আমি আমার হাজার হাজার মাছ আছে, তারপরেও জেনেটিক কারণে প্যারেন্টস চেঞ্জ করতে হয়। প্যারেন্টস চেঞ্জ করতে গিয়ে আমি যখন যে মাছ আমি 100 টাকায় বেচতেছি, সেই মাছ কিনতে যখন আবার আমি শোরুমে যাচ্ছি, তখন ওটি আমাকে কিনতে হচ্ছে 300 টাকায়। 300 টাকায়, আচ্ছা। আবার আমি যখন ওই শোরুমে দিচ্ছি, তখন আমাকে দিতে হচ্ছে 100 টাকায়। তা মেইন মধ্যস্বত্বভোগীরা উদ্যোক্তাকে ডিপ্রাইভ করছে। তো এ জায়গা থেকে বের হতে গেলে আমাদের মননশীলতার চেঞ্জ দরকার। আমাদের যারা শোরুম বিজনেস করে, তারা 3 গুণ লাভ না করে, দেখেন ওরা যখন আবার ইম্পোর্টারের কাছে কিনছে, তখন কিন্তু বেশি টাকা দিয়েই কিনছে, কিনছে, কিন্তু উদ্যোক্তাকে দিচ্ছে দিচ্ছে না। হ্যাঁ, তা আমাদের যদি আসলে দেশপ্রেম থেকে থাকে, তাহলে বিদেশি মাছটা বেশি টাকা দিয়ে না কিনে, দেশি মাছটার ঠিক আছে বাবা 10 টাকা কম দিয়ে কিনেন, কিন্তু আপনি উদ্যোক্তাকে ডিপ্রাইভ করতেছেন কেন? ন্যায্য মূল্যটা, ন্যায্য মূল্যটা নিশ্চিত করেন। তাহলে একজন উদ্যোক্তা এগিয়ে গেলে তো দেশ এগিয়ে যাবে, আপনি বিদেশি টাকাটা তো দেওয়ার প্রয়োজন নাই। তা আমাদের মননশীলতার চেঞ্জ করাটা খুবই জরুরি। আমি যেভাবে চিন্তা করি, আপনি যেভাবে চিন্তা করেন, আরেকজন সেভাবে চিন্তা করতেছে না, এখানেই সমস্যা। না, আমরা এর আগেও দেখেছি ভাই, যে হচ্ছে আমরা যারা উদ্যোক্তারা হচ্ছে, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে যারা আমরা এই উদ্যোক্তারা হচ্ছি, সবাই ডিমোটিভেট হচ্ছে একটা কারণেই, ওই বাজার মধ্যস্বত্বভোগী যারা আছে গিয়েই যে ওরা মানে বিশাল সংখ্যক একটা টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু যারা কষ্ট করছে তারা পাচ্ছে না, এবং যারা মনে করেন কিনছে তারা তো ঠকছেই। তো আমরা এটাকে চিন্তা করছি যে সবাইকে অনুরোধ থাকবো, এই ভিডিওর মাধ্যমেই সবাইকে অনুরোধ করব যে আসলে এই জায়গাটাকে একটু ক্লিয়ার করা দরকার, কারণ ব্যবসা তো হালাল, একটু কম লাভ হলুক আর ইয়ে হোক, কারণ আমরা উদ্যোক্তাদেরকে না হলে একটা সময় হারিয়ে ফেলবো, তাই না ভাই? না, এখানে আমি একটা পলিসি ডেভেলপ করলাম যে ধরেন আপনি হোয়াটএভার, আপনি কালার ফিশ করেন এবং দেশি মাছ করেন, আপনি যখন মাছ পালতেছেন স্বল্প পরিসরে, আপনি কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করতেছেন মাছ পালার, হোয়াটএভার কালার, হোয়াটএভার দেশি মাছ। তো এখন ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমি আমার উদ্যোক্তাদেরকে আস্তে আস্তে টার্ন করতেছি দেশি মাছের দিকে, যে মাছের সেল আছে, যে মাছের বাজার আছে, যে মাছ আমি 1 লাখের জায়গায় 1 কোটি উৎপাদন করলেও বাঙালি খেয়ে ফেলবে। তো আমি এই জন্য আস্তে আস্তে আমার উদ্যোক্তাদেরকে কালার ফিশের পাশাপাশি বায়োফ্লক্সে মাছ চাষে উদ্যোগী করে তুলছি। তারা করবে কি, স্বল্প জায়গায় বায়োফ্লক্স সিস্টেম করে মাছটা যদি চাষ করে, তাহলে এই মাছটা বাজারে দিয়ে ওরা ক্যাপিটাল রিটার্ন পাবে, কিছু প্রফিট পাবে, এটার পাশাপাশি এটাও পাশাপাশি এটাও করবে। আচ্ছা আচ্ছা, এটাও করবে। তাহলে হবে কি যে ওই যেমন একটি মানুষের যদি 5 রকম বিজনেস থাকে, তাহলে একটাতে লস হয়ে গেলে আরেকটা দিয়ে কোনোটা দিয়ে কভার হচ্ছে। ঠিক, আমি আমার উদ্যোক্তা থেকে এরকম বায়োফ্লক্সের দিকে টার্ন করে আমি দুটোই করাই নিব। তারপরে যদি আমি অথবা যে কেউ যদি এটাকে বাইরে বাজার তৈরি করতে পারে, এক্সপোর্ট ওপেন করতে পারে, সেক্ষেত্রে তারা আবার এটাতেও বেনিফিট করবে। আচ্ছা আচ্ছা, আর ততদিনে মানুষের অভ্যাস চেঞ্জ হয়ে যাবে। শুধু এখন অ্যাকোরিয়ামে আছে, কিন্তু বিদেশে দেখবেন অ্যাকোরিয়াম কনসেপ্টটা চেঞ্জ হয়ে চৌবাচ্চায় চলে গেছে। সবাই ওই যে ঘরের সামনে চৌবাচ্চা করে করছে, বাসার সামনে ছোট্ট একটা চৌবাচ্চা করে এবং বড় বড় কালার ফিশ ছেড়ে রাখে। আচ্ছা, তো এই কালচারগুলো যখন ডেভেলপ করবে, তখন আপনি আপনার বাসার সামনে ছোট্ট একটা চৌবাচ্চা করবেন, এটার ডিমান্ড আরও বেড়ে যাবে। তখন এই ডিমান্ডগুলো যখন আসবে, তখন আবার ওই শোরুমে যেতে হবে না, মধ্যস্বত্বর কাছে যেতে হবে না। মানুষ দেখা গেল যে কোথায় কোথায় পাওয়া যায়, খামারে খামারে গিয়ে কিনে নিয়ে আসবে। আচ্ছা, এভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। তো ভাই আরও কথা হবে, আমরা চলেন আজকে আপনার ওই প্রজেক্টে একটু ঘুরে দেখি কী কী মাছ আছে এবং কী কী বাড়াচ্ছেন, এগুলো একটু ঘুরে দেখবো। চলেন, আবার দিলেই তো মাছ সব চলে আসবে। এখানে কি কি মাছ আছে ভাই? এখানে দেখেন 4 প্রজাতির মাছ আছে, গোল্ডফিশ আছে, কমেট আছে, কার্ব আছে, তারপর আপনার শার্ক আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু অনেক বড় বড়, মোটামুটি ব্রুড মাছ এখান থেকে। আচ্ছা, বিক্রির জন্য আলাদা আছে? হ্যাঁ, বিক্রির জন্য আলাদা। আপনার নার্সিংগুলো কিভাবে করেন? আসলে মাছের চ্যালেঞ্জ হলো একে বাঁচিয়ে রাখা। আচ্ছা,
আপনি ব্রিড করবেন বা আপনি এটাকে বাজারজাত করবেন, এগুলো কোনোটাই চ্যালেঞ্জ মনে করি না আমি। আচ্ছা, এটাকে বাঁচিয়ে রাখাটা, পরিবেশসম্মতভাবে রাখাটা চ্যালেঞ্জ। আপনি যদি পানির মান ঠিক রাখতে পারেন, আপনি যদি পানিতে অক্সিজেন ঠিক মতো রাখতে পারেন, পানিটাকে স্বচ্ছ রাখতে পারেন, তাহলে মাছ এমনিতেই স্টেবল করবে। আচ্ছা, ওরা যদি নিজেকে কমফোর্টেবল মনে করে, তা বাকি পথগুলো আপনার সহজ হয়ে যাবে। বাকি পথ ব্রিড করা অনেক সহজ হয়ে যাবে, মাছ সুস্থ মাছ সহজে ব্রিড করা যায়। তারপরে সুস্থ মাছ বিক্রি করলে সহজে আপনি যত যাত্রাপথ ওর হোক না কেন, এখান থেকে চিটাগাং যান, টেকনাফ যান, তেঁতুলিয়া যান, যেখানেই নিয়ে যান, মাছ বেঁচে থাকবে এবং ওই লোক আবার ফিরে আসবে যে ভাই আপনার মাছগুলো তো সতেজ ছিল। কিন্তু যখন দুর্বল হয়ে পড়বে, এখান থেকে আপনি 5 কিলোমিটার নিয়ে যাওয়ার পরে তারা যখন আবার লালন শুরু করবে, আগামী 3 দিনের ভিতরে সেটা আবার মারা যাবে। আচ্ছা, এটার মর্টালিটি কীরকম, যে খুব কি মরে নাকি আবার? এটা অসুখ-বিসুখ যদি না থাকে, আচ্ছা, অসুখ-বিসুখ যদি না হয়, তাহলে আমার আমার এই যে যেমন এই সাদা মাছগুলোর বয়স হচ্ছে 7-8 বছরের। আচ্ছা, হ্যাঁ, এই যে যেগুলো জাপান কার্প দেখতেছেন এই সাদাগুলো, হ্যাঁ, এগুলো 7-8 বছরের মাছ। ওই যে বড় মাছটা 8 বছরের মাছ, তো আমার আমার কাছে তো মরে না। আচ্ছা আচ্ছা, এটার মানে একটু মানে খামখেয়ালি হলেই, খামখেয়ালি হলে আপনাকে করতে হবে কি, যেমন আমি সারাদিনে অন্তত একবার চেষ্টা করি যে কি পানির পরিবেশ কী আছে, মাছের পরিবেশ কী আছে দেখার। বাইরে থেকে আসলেন, এখন একটু রাউন্ড দিয়ে উঠে গেলাম উপরে, এই কাজটাই যদি আমি অন্যত্র করতে যাই যেখানে আমাদের পদচারণা নাই বা জানা লোকটার পদচারণা না থাকলে সে জায়গায় হবে না। এটাকে আপনার চোখের সামনে দৃষ্টির ভিতরে, এই যে আমি দেখবেন যে বা আমার যে গেটে গেটে লোকজন থাকে, এখানে এটা করো ওটা করো ওটা করো, এর ভিতরেই থাকতে হয়। যারা এটা শুরু করতে চায় তাদের শেখার বিষয়টা কিভাবে দেখেন আপনি? যে তাদের শেখার বিষয় হলো প্রথমে তারা পানি আটকাবে হাউস করে, মানে শেখাটা কি খুব জরুরি নাকি না এমনিতেই শুরু করতে হবে? আগে শেখা জরুরি। আচ্ছা, যারা প্রথমে এরকম টাকা পয়সা নিয়ে আমার কাছে আসে, স্যার মাছ দেন নিয়ে গিয়ে করব, আমি তাদেরকে যে 10,000 টাকার মাছ কিনতে আসে তাকে আমি 2,000 টাকার মাছ দিই, যে তুমি এইটা নিয়ে যাও, এইটা নিয়ে গিয়ে আগে 3 মাস লালন করো, এইটাকে বাসায় ভিডিও করে আমার কাছে আনো, আর এই টাকা 8,000 পকেটেই রাখো। তো যখন তুমি আসতে পারবা 3 মাস পর যে তোমাকে আমি আমি এই যে 50 পিস মাছ দিলাম, 50 পিস বেঁচে আছে, তাহলে তুমি বাকিটা কিনো, আদারওয়াইজ একসাথে 10,000 টাকায় হারায় ফেলবা। এরা তো এই 10,000 টাকা তো একটা ইয়াং ছোট ছেলের কাছে অনেক বেশি। আমি এই প্রশ্নটা করার একটাই কারণ ভাই, আমি অনেক জায়গায় দেখেছি শিখতে আমরা নারাজ আর কি, শিখতে চাই না, শেখার আগেই দেখলেই মনে করি উনিও করছে আমি করে ফেলি, এখন যখন করতে যায় না শিখেই, তো আগেই যখন নষ্ট হয়ে যায় তখন ভাবে যে এই প্রযুক্তিটাই খারাপ, তখন দোষ দেয় যে প্রযুক্তির। এই কারণে আপনাকে প্রশ্ন করলাম যে আসলে শেখাটা কতটা। বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে যে শেখার আগ্রহ নাই, যে উনি করছে আমিও করব, আমিও করব, হ্যাঁ, এটা একটা। দ্বিতীয় হলো যে ডেন্সিটি সম্পর্কে কোনো আইডিয়াই নাই যে কতটুকু জায়গায় কত কত মাছ রাখা মাছ রাখা যাবে। এখন যখনই দেখবেন সুস্থ মানুষ একটা ঘরে 4 জন বাস করতে পারে, ওখানে আপনি যখন 10 জনকে বাস করতে দিবেন সুস্থ মানুষগুলো অসুস্থ হবে। তা এরা করতেছে কি, অল্প জায়গায় বেশি মাছ রাখতেছে, রেখে মাছ কিনে নিয়ে গিয়ে অসুস্থ করে মেরে ফেলতেছে, মেরে ফেলতেছে। তো প্রথম ওদেরকে করতে হবে, জানতে হবে আগে যে কতটুকু জায়গায় কতটুকু ওয়াটারে কতটুকু মাছ রাখবো, তাহলে এদের সমস্যা 50% কমে যাবে। আচ্ছা, তো আমি আগে ওটা শেখানোর চেষ্টা করি যে তোমরা মাছ বেশি রাখবে না, যেমন যদি ডেন্সিটি বাড়ায় দেয় তাহলে আপনাকে এয়ারেশন ডেভেলপ করতে হবে, আপনাকে অক্সিজেন ডেভেলপ করতে হবে, আপনাকে পানিকে স্বচ্ছ রাখতে হবে, শাওয়ার অফ ওয়াটার বেশি রাখতে হবে। তো এই কাজগুলো না করে রাখলেই তো মারা যাবে। তা আমি আবার প্রতিটাই দিই, আমার যেমন টেকনোলজি হলো শাওয়ার অফ ওয়াটার, আমার টেকনোলজি হলো এয়ারেশনটাকে একটু আমি অ্যাভয়েড করি, কেন এটাতে বিল আসে, বিল আসে, হ্যাঁ, মোটরগুলোতে বিল আসে, আপনার হিটারে মোটরে মানে ইলেকট্রিসিটি বিল আসে, আলাদা একটা পেইন হয় এটা। আমি যেটা করি ওই যে অক্সিজেন চেম্বার একটা দেখিয়ে দিয়েছি, যে অক্সিজেন চেম্বার যেমন আমার পুকুরে দেখেন যেখানে মাছ আছে অক্সিজেন চেম্বার দেয়া আছে, আচ্ছা, দেখতে পারবেন, আসেন পুকুরে, এই এই পুকুরে অসংখ্য মাছ আছে, ধারণ ক্ষমতার বেশি ক্ষমতার 8-10 গুণ মাছ আছে এখানে। আচ্ছা আচ্ছা, তো আমার হলো কেমন যে আপনি ধারণ ক্ষমতার চেয়ে যখন বেশি মাছ রাখবেন তখন আপনাকে অক্সিজেন চেম্বার দিতে হবে। আচ্ছা, ওই যে অক্সিজেন চেম্বার পুকুরের মাঝে ওই কর্নারেরটা, কর্নারে আছে, ওখানে র অক্সিজেন দেয়া আছে। আচ্ছা, পানি
আপনি জানেন 6 PM অক্সিজেন পানির লাগে, তো এখন যখনই এটা ফোরে চলে আসতেছে পানি নিজেই ওখান থেকে অক্সিজেনটাকে বের করে তার PM ঠিক রাখতেছে। সেক্ষেত্রে আপনি অক্সিজেন চেম্বার যদি একটা দিয়ে দেন বা পুকুরের দুই কর্নারে দুইটা দিয়ে দিলেন, আপনি ধারণ ক্ষমতার অনেক বেশি মাছ রাখতে পারবেন। আচ্ছা, এই প্রযুক্তিটা আমরা ইনশাল্লাহ ভিডিওর মাঝে দেখাবো এবং এই প্রযুক্তিটি নিয়ে আরেকটা ভিডিও করব যাতে মানুষ উপকৃত হয় এবং এই প্রযুক্তিটাকে কীভাবে ইউজ করে আপনি তো শিখিয়ে দিবেন অবশ্যই। এবং আপনি যদি চান, আমরা যদি কেউ বাইরের কেউ আমাদের কাছে চাই, আপনি তো দিবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাছগুলো কি আমরা তুলতে পারবো দুই একটা বা দেখতে পারবো? হ্যাঁ, তুলে তুলে দেখাবো। আচ্ছা, মাছ তুলবে ওরা। আচ্ছা, তা চলেন আরও দেখি আপনার কি কি আছে নতুন প্রযুক্তি সম্পর্কে, তো আপনার আরও জানবো, আমরা পরে ভিডিওতে দিব ইনশাল্লাহ। ইয়াং জেনারেশনকে আপনারা জানান। জি অবশ্যই, যাতে করে ভাই এটা নিয়ে আমার প্রথম থেকেই বলি আমি এটা বিজনেস করতে চাই না, শুধু ছড়াতে চাই। কারণ হলো ইয়াং জেনারেশন এখন আমাদের কোনো জায়গায় গিয়ে আস্থা পাচ্ছে না। তারা যদি একটা আস্থার জায়গা খুঁজে পায় অ্যাটলিস্ট তারা বিপদ থেকে সরে আসবে। এখানে এখানে একটা জাল দিয়ে মাছটা উঠাও। এখানে কি মাছ আছে ছোট ছোট? না, এখানেও বড় মাছ আছে। আচ্ছা, আপনার পুরো বাড়িটাতে অনেক অনেক জায়গা খুঁজছেন, মানে দেখতেও একটু আলাদা রকম, হঠাৎ কেউ এসে বুঝতেও পারবে না আসলে কি হচ্ছে এখানে, কিন্তু এখানে আপনার অনেক বড় একটা বিজনেস লুকায় আছে। হ্যাঁ, পাশাপাশি আমি আমি যেখানেই থাকি না কেন মাছের সেলটা বাসায় থাকে, লোকজন আসে নিয়ে যায়। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এটা এক্সপ্লোর করেছেন। অবশ্যই অবশ্যই বাণিজ্যিক একটা দিক তো আছেই, পাশাপাশি জাতি এগিয়ে যাওয়ার দিকটা আছে 100%। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো কৃষি বাজার সবসময় এগ্রিকালচার নিয়ে কাজ করি। হ্যাঁ, তো এগ্রিকালচারের মধ্যে এটাও পড়ে, তো আমরা যদি আমাদের কোনো কাস্টমার চাই যে আপনার কাছে এই পণ্যগুলো নেবে, আপনারা কীভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন বা আমাদের কাস্টমারদের জন্য কতটুকু ছাড় দিবেন? আসলে এই আইটেমটা না দেখে সেল বা পারচেজ করা খুব জটিল জটিল, কারণ আপনি একই সাইজ মাছ চাপ ভেদে 300 থেকে 3000 টাকা। জি, এখন আমি যদি আপনাকে বলে দিলাম যে আপনি আমাকে 6 ইঞ্চি সাইজ কার্ভ পাঠিয়ে দেন 100 পিস, কিন্তু ওই 6 ইঞ্চি সাইজ কার্ভের ভিতরে থাইল্যান্ডের কার্ভ আছে, সিঙ্গাপুরের আছে, জাপান কার্ভ আছে, কালারের ব্যাপার আছে, জাতের ব্যাপার আছে, ভ্যারাইটি আছে। এখন সেক্ষেত্রে আপনি আসলে 300 টাকার কার্ভটা নেবেন 6 ইঞ্চিতে, নাকি আপনি 3000 টাকারটা নেবেন, নাকি মাঝখানে 700-800 টাকারটা নেবেন? এই কারণগুলোর কারণে না দেখে ডেলিভারি করা জটিল। এটা করা যেতে পারে যে আলাদা আলাদা করে ছবি পিকচার তুলে যদি পাঠায় দেন, তারা পিকচার দেখে যদি বলে যে এইটা নিব, সেক্ষেত্রে রেটটা ডিফাইন করা। আচ্ছা, তবে আশাটা অনেক ভালো, আশাটা ভালো, নিজে এসে দেখে নিয়ে গেল। তো চলেন দেখি মাছগুলো। আচ্ছা ভাই, আপনার এই যে এগুলোনের পাশাপাশি আমরা তো দেখছি অনেক মুরগি, তারপরে গাছপালা, এগুলান তো অনেক শৌখিন মানুষ আপনি, আসলে কি কি আছে আপনার এখানে আরো? আমরা তো অনেক কিছু জানি না। আমার জীবনের প্রথম হবি ছিল গাছের কালেকশন। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে বিদেশি আম, যেটা আমি যখন যে দেশ যেতাম সেই দেশের আগে ওই ফলের দোকানে যেতাম, আচ্ছা কি ফল রেয়ার, তো সেখান থেকে আবার ওই ফলের তারা আনতাম। এমন করতে করতে আমার কাছে এখন প্রায় 70 জাতের মতো আম আছে, যে আমটা বাংলাদেশে নেই, যেমন আমেরিকান রেড ম্যাঙ্গো, তারপরে এমন কিছু কিছু আম আছে যেটা এখন বাংলাদেশে আসেই নাই, বাট আমার কাছে ওটা আছে। এরকম করে 70 প্রজাতির ফরেন ম্যাঙ্গো আছে। পাশাপাশি আপনি দেখবেন এই এই পুরা বিল্ডিংয়ের ছাদের উপরে, আমার এই পুরো বিল্ডিংয়ের ছাদের উপরে আমের বাগান করা আছে। আচ্ছা আচ্ছা, একটা আম দেশি না, সবগুলো বাইরের গাছ, তো আমরা ছাদে দেখতে পারবো? তো হ্যাঁ, দেখতে পারবো। তো যত মানুষ আসে, যেমন আপনারা মাছ নিয়ে আসছেন বা অনেকে মাছের বিষয়ে আসে, সেই চুয়াডাঙ্গা থেকে লোক আসে ওই গাছের নাম অনুসারে, ভাই লেডি জেন আমটা আছে কিনা, আলফানসো আছে কিনা, তো এরকম আফ্রিকান ইয়াটা আছে কিনা। তো এই গাছ পাগল মানুষ আবার আলাদা। আচ্ছা, তো তারা যখন আসে তখন ওই গাছের কলম নিয়ে যায়, আপনি আবার কলম করে সায়ন নিয়ে যায়। অনেক সময় শখে যদি 2-4টা চারা করলাম, চারা নিয়ে যায়। আচ্ছা, যেমন কাটিমন আমটার চারা এখন খুব চলছে, আমি এটা করে রাখছি, যারা আসতেছে নিয়ে যাচ্ছে, গিফট করতেছি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সবুজের সমারোহ আপনি ছাদের উপরে দেখতে পারবেন, প্লাস সব জায়গায় দেখতে পাচ্ছেন। তো হাঁস মুরগি, যেমন এই মুরগিটা আপনার টাইগার, এটা টাইগার, এটা হলো 10 কেজি পর্যন্ত ওজন হবে।
একটাই? হ্যাঁ, একটা মুরগি 10 কেজি। এটা এটা দুই মাসের বাচ্চা। আচ্ছা, দুই মাসের বাচ্চাই আমাদের সমস্ত মুরগির চেয়ে বড়। আচ্ছা, তখন এক বছর বয়স হবে, 10 থেকে 12 কেজি ওজন হবে। আচ্ছা, তো আমার কাছে অস্ট্রেলিয়ান মুরগি আছে, তো এগুলো সবই শখের, শখের বসে সব করে। আচ্ছা আচ্ছা, আরো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শখকে আবার কোন পর্যায়ে নিতে পারে? আমার পরিকল্পনাটা এরকম যে আমরা তো আসলে চলে যাব, ইয়াং জেনারেশন এসে এই স্টাইলটা যদি ধারণ করে যে একটা প্রোডাক্টিভ জিনিস থাকবে, মনের ব্যাপারটাও থাকবে, সব মিলে অ্যাজ এ হোল একটা উন্নয়নমূলক চিন্তাধারা, প্রগতিশীল চিন্তাধারা থাকবে জেনারেশনের ভিতরে। ওই জেনারেশনের ভিতরে শুধুমাত্র ওই মোবাইল, শুধুমাত্র নেশার দিকে যাওয়া, এগুলো থেকে যেন জেনারেশন বের হয়ে আসে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে মাসের নেশাটা কম নেশা না, তো দেখেন কত সুন্দর দেখা যাবে, দেখলেই তো ভালো লাগে, সবসময় আসতে ইচ্ছা করে। আমার ছেলে যেন উদ্যোগী হয় এগুলোর পিছনে, আমার ছেলে যেন উদ্যোগী না হয় কিভাবে গেম নিয়ে সারাদিন বসে থাকা যায়। এটা জেনারেশনকে ট্রান্সফার করাই আমার উদ্দেশ্য। কিন্তু এতদিন তো মানুষ গল্প করতো যে শখের দাম নাকি অনেক টাকা। হ্যাঁ, তো দেখা যায় যে আপনার শখ থেকেই তো অনেক টাকা আসতেছে। এতদিন মানুষ শখ করে টাকা খরচ করে, সেই শখটাকেই আপনি আবার উদ্যোগে রূপান্তরিত করে ফেলছেন। এখন কিন্তু শখ করে যেটা করতে যায় সেটাতে এত যত খরচ হচ্ছে, বুঝলাম খরচ হচ্ছে, কিন্তু রিটার্নও আছে। আছে, মা সবাই কিন্তু খরচটাকে বলে কিন্তু রিটার্নটাকে বলে না। আপনাকে শখ করার সময় চিন্তা করতে হবে রিটার্নের সাইডটা। আপনি যদি এখন সকালবেলা উঠে ময়ূর জবাই করে খেতে চান, তাহলে তো এটা শখ হলো না, শখ হলো না। আপনাকে চিন্তা করতে হবে ময়ূর কিনতে হবে, ওর বাচ্চা করতে হবে, এর বাচ্চা বেচতে হবে। আচ্ছা, এভাবে শখটা চিন্তা করলে অবশ্যই রিটার্নটা আপনার আসবে।